এই ফোল্ডারে যান আপনি আমার বন্ধ আছে সহজে বুঝতে পারবেন জাস্ট এখানে কত নম্বর লাইনে আছে আপনি বুঝতে পারবেন যে এখানে দেয় না এখানে আপনি জাস্ট ফর এখানে কানেক্ট করেন প্রথম এখানে সিএসএস টাকে এখানে পাইছে এখানে এটা খুঁজে বের করে নাকি এই যে লোকটা তাই না এখানে দেখেন আবার কোথায় গেছে চলে যাচ্ছে লিঙ্ক আপনার মতো লিঙ্ক বসানো হয়েছে তো এই জন্য হেডারের মধ্যে আছে তাই না এটা বোর্ডের ভেতর দেখি বোর্ডে বোর্ডের ভেতরে হেডার হেডার এই মধ্যে লোগো ক্লাসটা ধরা আছে এই যে এটা কোথায় আছে এর নম্বর লাইন এটা ডিজাইন করা আছে ঠিক আছে নম্বর লাইন এই যে কালার এটা দেওয়া হয়েছে এখানে এই যে এই যে এরকম সিএসএস করা এখানে দেখেন এই যে কালার দেওয়া আছে এই যে এইসন হবার কালার কয়েনটা এখানে সবকিছু কিছু দেওয়া আছে ঠিক আছে আপনি এখান থেকেও সিএসএস করতে পারেন অন্যরকম হয়ে গেল দেখি আপনি এখান থেকেও টা করতে পারেন যা যে ইনসপেক্ট এলিমেন্ট করে আপনি সিএসএস করে এগুলো দেখা যায় এই যে লোগো না এই লোগোর এখানে কালারটা এখানে বডি থেকে আসতেছে এখানে দেখেন হাইটটা পাচ্ছে ঠিক আছে লোগোটা ডিবির ভিতর কাজ করছে আমি আর একটু ভিতরে যেতে হবে এই যে এই সন এই করা আছে এখানে কালারটা দিছে কয়ে যে বডি কালার আচ্ছা এখানে লেটার স্পেসিং এখনো মনে হয় কাজ করে নি তাই না এর ভিতরে কি আছে এই যে এইখানে করা এই এখানে করা এখন আপনার এবার এই ডিবি এর ঢুকতে হবে এখানে কি কি করা আছে সব কিছু আপনি পাবেন এই যে এই যে কালার এই সনের ভিতরে থাকার কথা এই যে এই সন এটার ভিতর থাকার কথা এটাই তো নাকি জাস্টর ওখানে যেটা আছে মানে টা এখানে আছে আর কি এর ভিতরেই এখন এটা ক্যাশ ফাইল ধরছে এই জন্য হয়তো সমস্যা করছে জাস্টর ওখানে ক্যাশ ফাইল ডিলিট করে আপনি এগুলো সব চেক করতে পারবেন সরাসরি কাজ করছে না দেখি এগুলো আর কি এখানে সিএসএস এর লাইনে ক্লিক করে এখানে ৬০ নম্বর লাইনে আছে জাস্ট পরে লাইনটা বের করতে হয় এখন অনেকগুলো আছে এখানে এজন্য হয়তো সমস্যা করছে এই ভিতরে স্মল তাই না স্মলের ভিতরে আছে হলো এলইডিপি এইখানের কালারটাই পাচ্ছে সম্ভবত কিন্তু এখানে কাজ করতে দেরি হচ্ছে তখন সিএসএস করা আছে এখানে চলে যাওয়ার কথা কালারটা কিন্তু এটা যায় না দেখি সম্ভবত এখানে সিএসএসটা ধরে আছে ঠিক আছে এখানে ক্যাশ ফাইলটা ডিলিট করার পরে এগুলো কাজ করবে আর আপনি এখানে সিএসএসগুলো দেখে এগুলো আপনি করতে পারবেন যদি না পারেন তাহলে আমি কালকে দেখাই দেব সমস্যা মানে এটা সিএসএস এর ভিতরে ডিজাইনটা করা আছে আমরা তো জাস্ট ফর ডাইনামিক করেছি ঠিক আছে কিন্তু আমরা তো কোনো ডিজাইন করিনি করব সেটা হলো আমাদের এই যে লিঙ্ক যেগুলো আছে এগুলো সব আমরা রেজিস্ট্রেশন করব ঠিক আছে মানে এখানে যে স্টাইল আছে এগুলো আমাদের সব রেজিস্ট্রেশন করতে হবে যেমন এখানে প্রথম যেটা আছে আমরা এখানে লিঙ্কগুলো ব্যবহার করেছি যেমন এক লাইনে আসলে ভালো হতো তাই লাইনগুলো সব নিচে নিচে আসছে ছোট করলে মনে হয় এখানে প্রথম যেটা আছে এই যে পিএসপি কেউ গেট টেম্পলের ডিরেক্টর ইউআর এখানে জাস্ট ফর এ স্টাইল শিটটা প্রথমে আসে তাই না স্টাইল ডট সিএসএস তো আমরা এখন যেটা করবো এই গুলো আমরা জাস্ট ফর আমাদের ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করবো তো এগুলো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে নেই এখানে এর জন্য একটা আমাদের হুক ব্যবহার করতে হবে একটা হুক ব্যবহার করা লাগবে আচ্ছা তাহলে এখানে আমরা ফাংশন ডট পিএচপি জাস্ট এই ব্র্যাকেটের পরে আর কি এখানে আমরা আর একটা হুক নেবো অনেক কেসে এসে গেছে অ্যাডাকশনের চারটে প্যারামিটার আছে এখানে আপনার প্রয়োজন মতো প্যারামিটার আপনি নেবেন যা যেগুলো আপনার দরকার তো এখানে আমরা যে হুকটা ব্যবহার করব সেটা হলো এই হুকটা যে এখানে ইনকিউ স্ক্রিপ্ট ঠিক আছে এটা আমরা ব্যবহার করবো ডাবলুপি ইনকিউ স্ক্রিপ্ট এটির কাজ হলো আপনি স্টাইল বা যে আপনি যুক্ত করতে পারবেন এই হুকটা ব্যবহার করে তো আমরা জাস্ট এটা ব্যবহার করি আর আমরা এই হুকটায় কাজ করার জন্য এখানে একটা ফাংশন আমাদের পরে বানাতে হবে আর সেই ফাংশনের নামটা এখানে হবে এই নামটা দিয়ে এই হুকের সাথে যুক্ত হবে আপনি যে লিঙ্কগুলো এখানে যুক্ত করাবেন তো আমরা জাস্ট পর এই ফাংশনটার নাম দিচ্ছি এসটাইল এস টি ওয়াই স্কোর অ্যাডেড এরকম একটা নাম আমরা দিচ্ছি তারপরে পরে পর আমরা এখানে সেমিকলন শেষ করব আপনি এই হোকটা ইসাকলের পরেও যুক্ত করতে পারেন সমস্যা নেই আর এখানে আপনাকে একটা ফাংশন বানাতে হবে ঠিক এখানে যেমন একটা ফাংশন আপনি বানাইছেন এরকম এখানেও একটা ফাংশন বানাইতে হবে ফাংশন এখন এখানে প্যারেন্থেসিস হবে ফাংশনের কাজগুলো আপনাকে এখানে বলে দিতে হবে এখানে কিভাবে যুক্ত হয় সেটা দেখেন এখানে সাধারণত চারটা প্যারামিটার থাকে না এখানে আর একটা পেজে যায় এখানে আমরা বেশি দেখছি না ব্যবহার করেছি সেই ডব্লুপি ইনক্রিপ স্ক্রিপ্ট এই হুকটা ব্যবহার করে আপনি দুই ধরনের লিঙ্ক ডাইনামিক করতে পারবেন একটা হলো সিএসএস এবং জেএস তা যদি আপনি সিএসএস ব্যবহার করেন তাহলে আপনাকে এই হুকটা ব্যবহার করতে হবে জাস্ট ডব্লুপি ইনকিউ স্টাইল এই হুকটা আপনাকে ব্যবহার করতে হবে তো জাস্ট ফর আমি এটুকু কপি করছি ডব্লুপি ইনকিউ স্টাইল এবার এখানে এখানে একটা বিষয় দেখেন এখানে এখানে ভিতরে চারটা প্যারামিটার হবে একটা দুইটা তিনটা পাঁচটা প্যারামিটার হবে ঠিক আছে তো এখানে এখানে একটা হলো অপশনাল তো এখানে প্যারামিটারগুলো দেখেন যে প্রথম যেটা আছে হ্যান্ডেল এখানে প্রথম এটা নাম হলো এখানে দেওয়া আছে যে স্ট্রিং হ্যান্ডেল এটা স্ট্রিং কিন্তু সবগুলো স্ট্রিং আর স্ট্রিং মানে প্যারামিটারগুলো আপনাকে কোটেশনের মধ্যে রাখতে হবে তো প্রথমটা আপনি কি ব্যবহার করবেন প্রথমটা আপনাকে ব্যবহার করতে হবে রেকর্ড নেম মানে শুড বি ইউনিক এখানে যে স্টাইলটার যে নাম দেবে নাম নেই আপনার ধরেন যে এখানে আমাদের তিন চারটে স্টাইল আছে ধরেন যে আমাদের একটা আছে কি স্টাইল ডট সিএসএস আলাদা কিন্তু আরেকটা আছে দেখেন যে কয়েন স্লাইডার ডট সিএসএস তো এরকম একটা আলাদা আলাদা প্রত্যেকটার আলাদা নাম হবে এখানে যদি নাম দিতে হবে এখানে চারটে প্যারামিটার আপনি নেবেন তা এখানে প্যারামিটারগুলোর প্রথমটাই এখানে প্রথম প্যারামিটার আমার কি লিখতে হবে প্রথম প্যারামিটার একটা ইউনিক নাম লিখতে হবে সে নামটা একটার সাথে একটা মিক্স হবে না ঠিক আছে নামটা কি রিকোয়ারেড আপনাকে অবশ্য লিখতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা প্রথম একটা নাম দেই যেহেতু প্রথম আমরা যুক্ত করতে চাইছি এখানে কোনটা প্রথম আমরা যুক্ত করতে চাইছি এস এ স্টাইল তা এখানে আমরা জাস্ট একটা নাম এখানে দিতে পারি যে স্টাইল বলে বা এস্টাইল সি বলে এখানে আমরা একটা নাম লিখতে পারি তা জাস্ট আমাদের মনে রাখার সুবিধার্থে প্রথমটা আমরা এখানে যেহেতু স্ট্রিং তাই এখানে এরকম লিখে রাখি যে স্টাইল নেম যে প্রথম আমরা নাম দেবো কি যে স্টাইল নেম এরকম একটা আমরা যুক্ত করলাম দেওয়ার পরে একটার পরে আরেকটা প্যারামিটার দেওয়ার সঙ্গে কমা দিতে হবে যে দ্বিতীয় প্যারামিটার আমাদের কী লিখতে হবে দ্বিতীয় প্যারামিটারে যদি আমরা দেখি তাহলে এখানে সোর্স লিখতে হবে মানে আপনার লিঙ্কটার সোর্স আপনাকে দিতে হবে যে কোথার থেকে লিঙ্কটা পাবে ঠিক আছে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিই যে এখানে আমাদের লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে আচ্ছা তবে লিঙ্কগুলো গুলো দেওয়ার জন্য আবার কিছু পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে তাহলে এখানে দেখেন প্যারামিটার এখানে কত হচ্ছে পাঁচটা প্যারামিটার তাই না এখানে পাঁচটা প্যারামিটার এবার আপনাকে লিখতে হবে আবার এইভাবে

একটা স্টাইল শিট যেখানে আমরা কোনো কিছু লিখিনি এক প্রকার এখানে কিছুই লেখা আছে তারপরে এটা মানে হার্ড একটা ডিফল্ট ডিফল্ট মানে স্টাইল শিট আপনাকে করতে হবে এর ভিতরে সাধারণভাবে আমরা কি লিখি মানে আমাদের থিম নেম থিম ডিসক্রিপ মানে ডিসক্রিপশন থিম সম্পর্কে একটা বনানো রেখে এখানে ইচ্ছা করলে আমরা স্টাইল করতে পারবো কিন্তু এটা আমরা স্টাইল করি না তো আপনি ইচ্ছা করলে করতে পারবেন এই স্টাইলটা ডিফল্টভাবে যুক্ত করার জন্য একটা মানে ডিফল্টস একটা লিঙ্ক আছে সেটা হলো যে গেট টেম্পলেট ডিরেক্টরি ইউ আর আই এরকম একটা আপনাকে যুক্ত করতে হবে অন্যগুলোর ক্ষেত্রে আর এটার জন্য আপনাকে যুক্ত করতে হবে গেট স্টাইল শিট ইউ আর আই তাহলে আমরা প্রথম আগে এই স্টাইল শিটটা যুক্ত করে নেবো এই স্টাইল শিটটা আমাদের ফাংশনে আমরা ব্যবহার করবো তাহলে এখানে এর দ্বিতীয় প্যারামিটারে কি এখানে দেখেন সোর্স দেওয়া হয়েছে মানে দ্বিতীয় প্যারামিটার এখানে কি দেওয়া আছে এখানে সবগুলো এখানে বর্ণনায় দেওয়া আছে আপনি লিঙ্কটা মনে রাখবেন যে এখানে দেখেন যে বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় প্যারামিটার সি ফুল ইউআরএল অফ দ্য স্টাইল শিট স্টাইল শিটে কী করতে হবে ইউআরএল দিতে হবে পাথ অফ দ্য পাথ অফ দ্য স্টাইল শিট রিলেটিভ টু দা ওয়ার্ড রুট ডিরেক্টরি মানে দশ পর এখানে আপনাকে ইউআরআইটা দিতে হবে মানে লিঙ্কটা দিতে হবে যে আপনার কোল লিংকে আপনার স্টাইল শিটটা আছে অর্থাৎ এখানে হ্যান্ডেল এই প্যারামিটার দ্বারা আমাদের কাজ হয়ে গেছে এখানে এরপরে আমরা কি লিখবো এস আর সি এটা আমরা যুক্ত করব। তাহলে এখানে আমরা কি লিখবো গেট স্টাইল শিট মানে অন্যগুলোর ক্ষেত্রে আমাদের লিখতে হবে গেট টেম্পলের ডিরেক্টর ইউআরআই ঠিক আছে কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে প্রথমটাই মানে প্রথম স্টাইল শিট মানে এই এস সি এস টা শুধু যুক্ত করার জন্য আপনার একটা আলাদা পাওয়ার দেওয়া হয়েছে যার কারণে আপনি সংক্ষেপে লিখতে পারেন যে গেট স্টাইল শিট ইউ আর আই তাহলে আমরা এটা লিখি গেট স্টাইল শিট গেট আন্ডার এস টি ওয়াই এল স্টাইল শিট এস এসএইস ডবল ই শিট আন্ডার স্কোর ইউআরআই সেখানে কিছু বিষয় দেখেন যেখানে সোর্স লিখছে আমরা নিশ্চয়ই এখানে মানে এই হুকটা ব্যবহার করে আপনি আহ সিএসএস এবং জেএস রেজিস্ট্রেশন করতে পারবেন যেগুলো আপনার এখান থেকে ফাংশন পিএসপি থেকে কাজ করবে তো এখানে প্রথম যে আমাদের স্টাইলটা যদি আপনি সিএসএ যুক্ত করেন তাহলে এখানে কি লিখতে হবে ডব্লিউ পি এন স্টাইল এই আমরা এখানে ডব্লিউ পি এন কিউ স্টাইল লিখছি আর এখানে এখানে কিন্তু আমাদের একটা বিষয় ভুল এখন আছে জাস্ট ফর আপনাদের যদি রিলোড দেয় তাহলে দেখেন যে কি রেজাল্ট দেখাচ্ছে সেটা দেখেন জাস্ট ফর আমি রিলোড দিলাম এখানে দেখেন ভুল আছে ভুলটা কোথায় বলেন তো দেখি ভুলটা এখানে ফাংশন স্টাইল এখানে একটা ভুল আমাদের আছে যেমন একটা ফাংশন ব্যবহার করলে অবশ্য নাম দিতে হয় এখানে আমাদের এই যে ফাংশনের নামটা এখানে দিতে হবে স্টাইল অ্যাড এই নামটা আমাদের এখানে দিতে হবে তাহলে ফাংশনের নামটা আমরা অ্যাড করলাম এখন যদি আমরা এখানে রিলোড দেই সে এখন ঠিক আছে এখন আমরা দেখব যে এই স্টাইল ডট এটা কিন্তু আমাদের আগে লিঙ্ক করার দরকার হয়নি লিঙ্ক করা সিএসএস করিনি আমাদের সিএসএস গুলো সব এর ভিতরে সিএস এর ভিতরে সিএসএস এর ভিতরে আমাদের এই দুইটা সিএসএস করা এখানেও নাম দেওয়া হল স্টাইল ডট ঠিক আছে এখানে একটা নাম দিয়ে দিয়েছি স্টাইল ডট আবার এখানেও আছে স্টাইল ডট এখন এই সিএসএস টা যখন রেজিস্ট্রেশন করা হবে তখন কিন্তু এই ফোল্ডার থেকে লিঙ্ক হবে আর এই সিএসএসটা ডাইরেক্ট এখান থেকে লিঙ্ক হবে তা আমরা যদি এখন এটা দেখি যে আমাদের ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা আমরা এখন তো এখন এখানে আমরা ভিউ সোর্সে যাই রিলোড দিয়ে আমরা এখানে ভিউ পেজ সোর্সে যাই যে আমাদের স্টাইল শিট কি কিনা যদি আমাদের লিঙ্কটা কাজ করে তাহলে কি হবে স্টাইল শিট নামে আসবে তাই না আচ্ছা তার আগে এগুলো খুঁজে বের করার একটা সিস্টেম রয়েছে যদি আপনার এটা অ্যাড হয় তাহলে জাস্ট পর আপনি এই নামটা দিয়ে সার্চ করলে হবে এখানে যে নামটা দিয়েছেন এর সাথে একটা আই আইডি যুক্ত হয়ে যাবে স্টাইল ডট স্টাইল নামের সাথে কি হবে একটা আই আইডি যুক্ত হবে তা ভিউ সোর্সে যদি আমরা ফাইন্ড করি এখানে এটা যুক্ত হয় কিনা জাস্ট পর এখানে কন্ট্রোল এফ দিয়ে নামটা আমরা দিই এই দেখেন এখানে যুক্ত হয়েছে কি স্টাইল নেম সিএসএস তাই না তো এটা তো লোকাল থেকে মনে হয় আমরা যুক্ত করেছি সেইটে জাস্ট পরে এখানে দেখি কয়টা আছে এখানে সিম্পল একটা ফাইল একটাই আছে দেখি তাই এখানে যদি আমরা ক্লিক করে যদি টেক্সট আসে তাহলে এই যে টেক্সট দেখেন এখানে চলে আসে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন ডট পিএসপি থেকে লিংক হয়ে গেছে ধরেন আমি এটা চেঞ্জ করে দেই আর ধরেন এখানে আমি টেক্সটের সাথে নিউ যুক্ত করে দিলাম ঠিক আছে এটা চেঞ্জ হচ্ছে কিনা এখানে সিএসএস করলে যেহেতু আমাদের লিঙ্কটা কাজ করছে এখানে কিন্তু কাজ করবে ধরেন আমরা এটা যে তাহলে তাহলে দেখেন টেস্ট নিউ আমাদের যে স্টাইল সিএসএস অর্থাৎ এখানে এখানে আমরা যে করছি সেটা কিন্তু কাজ করছে ঠিক একইভাবে আমাদের এই যে ডিফল্ট যে সিএসএসটা আছে ঠিক একইভাবে আমাদের এই লিঙ্কগুলো ফাংশন ডট পিএসপিতে আমরা অ্যাড করে দেবো সবগুলো এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে ফাংশন ডট পিএসপিতে তা ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করা কঠিন কোনো বিষয় না এই লাইনটা আমরা যতগুলো সিএসএস অ্যাড করব সব এই সিস্টেমে অ্যাড করতে হবে আবার আমি এই লাইনটা কপি করে নিচ্ছি আর প্রথমটার জন্য ডিপেন্ডেন্সি প্যারামিটার এগুলো দেওয়া লাগবে না কিন্তু এর পরেরগুলোই দিতে হবে তাহলে দ্বিতীয় আমি কন্টে যুক্ত করতে চাচ্ছি দ্বিতীয় আমি এখানে যুক্ত করতে চাচ্ছি এখানে দেখেন যে আমাদের যে ইন্ডেক্স ডট পিএসপিতে যে ফাইলগুলো আছে এখানে সব সিএসএস এবং জেএসএসগুলো আপনাকে যুক্ত করতে হবে এখন দেখেন এই যে স্টাইল সিএসএস আছে এটা যদি আমি বাদ দিই ধরেন এটা তো সিএসএস এটা দেখেন এখন আমি বাদ দিই বাদ দিলাম দিলে এখন তো আর ডিজাইন পাবে না এখন যদি আমি দেই এখন কিন্তু ডিজাইন অনেক চলে গেছে তার কারণ কি এখানে সিএসএস টা পাচ্ছে না তা এখন আমার কি করতে হবে এই যে সিএসএস টা আছে এই সিএসএস টা আমাকে ফাংশন ডট পিএসপির ভিতরে ফিল আপ করতে হবে আমরা জাস্ট এটা করবো যার জন্য আমরা প্রথম যেটা করবো সেটা হলো আমরা প্রথম এখানে কি করতে হবে আমাদের একটা লিঙ্ক দিতে হবে কোথায় নেম লিঙ্ক না মানে এই স্টাইল নেম যেমন নাম দিছি এরকম একটা নেম এখানে দিতে হবে তো এইটার নাম আমরা স্টাইল সিএসএস লিখি স্টাইল সি এস এস এই নাম আচ্ছা এবার এইখানে কিন্তু আর গেট স্টাইল শিট ইউআরআই লিখলে হবে না এখানে কি লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টর ইউআরআই ঠিক আছে এখানে আমরা কি লিখবো গেট টেমপ্লেট ডিরেক্টর ইউআরআই তো আমরা সেটা লিখি জাস্ট এখানে আমরা কি ব্যবহার করব তাহলে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই তো এটা ব্যবহার করি

হিলিংটা ওখানে জাস্ট অ্যাড করতে হবে এখানে কী ব্যবহার করেছেন আপনি যে অ্যাসেস্ট এই অ্যাসেস্ট থেকে স্টাইল ডট সিএইচএচ এইটুকু আপনাকে নিয়ে আপনি এটা ব্যবহার করবেন কোথায় এই ফাংশন ডট পিএসপি এখানে আপনি এখানে কে কমা দিতে হবে তাই না এই যে স্ট্রিংয়ের মতো এখানে ব্যবহার করতে হবে তাহলে আমরা এটা ব্যবহার করি ঠিক এরকমভাবে স্ট্রিং আকারে দিতে হবে এটা তাহলে আমরা এটা কোথায় ব্যবহার করবো এখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব এর ভিতরে এর ভিতরে আমরা এটা অ্যাড করে দেবো সিএসএস স্টাইল ডিএসএস লিঙ্কটা আমরা পাচ্ছি হলো আমাদের এই যে মেন লিঙ্ক তো আমাদের এই লিঙ্কে তো আমাদের পাইছে আগে আর এখন আর আমাদের এই পিএসপি ইকো গেট টেম্পলেট লিখতে হচ্ছে না বারবার এখানে সব এই লিঙ্কটা দেখবেন যে ওখান থেকে পেয়ে যাবে এটা ডাইনামিক হয়ে যাবে তা আমরা এখন যেটা করব সেটা হলো যদি আমরা এখানে এ করি এখানে আরো কয়টা প্যারামিটার আপনাকে ব্যবহার করতে হবে একটা হলো প্যারামিটারগুলো গুলো কী কী কাজ এখানে তো ডিসক্রিপশনে আছে এখানে প্রথম যে আর সিটি আমার এইগুলো লিখতে আসছে এস অপশনাল ফুল ইউ ফুল ইউআরএলটা এলটা আপনাকে দিতে আসছে ঠিক আছে এটা দেওয়ার সিস্টেমটা আপনাকে এভাবে দিতে হবে তারপর প্রথম একটা আপনি ফাংশন নেবেন যে গেট টেম্পলের ডিরেক্টর ইউআরআই এই ডিরেক্টরি ইউআর এর মাধ্যমে আমরা রুট এখানেতে বলে দিচ্ছে না যে রুট ডিরেক্টরি কোথায় জানে এই যে ফুল ইউআরএল এই যে বলছে যে দেখেন রুট ডিরেক্টরি বলে এখানে দেখেন কোন জায়গা আছে পাথ অফ দি স্টাইল শিট রিলেটিভ অফ দা ওয়ার্ডপ্রেস রুট ডিরেক্টরি তো এইটা আমরা যখন প্রথম যে থিম ডেভেলপ করেছি তার সেখানে তো আপনাদের দেখানো হয়েছে যে গেট টেম্পলের ডিরেক্টরি ইউআরআই এইটাতে কোথায় যায় গেট টেম্পেলের ডিরেক্টর ইউর আমরা আমার এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ সেভেন পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে আর থিম ডেভেলপমেন্ট ব্যাচ সেভেন পরে চলে যাওয়ার পরে আমাদের ঠিক এরকম লিঙ্ক দিয়ে তো আমরা কাজ করছি তাই না এই যে আমরা যদি ইন্ডেক্স ডট পিএসপিতে যাই এই যে এখানে আমরা তো গেট টেম্পেলের ডিরেক্টরি ইউ আর আই এইটুকু দিছি কিসের জন্য কোথায় জানো এখানে এই যে পিএসপি ইকো ইকো এখানে দা ইকো দেওয়া লাগবে না এখানে এটা ফাংশন ডট পিএসপিতে ইকো আপনাকে করা লাগবে না এখানে গেট টেম্পেলার ডিরেক্টর ইউআরআই এইটার মানে কি আপনাকে এলআডিবি ব্যাচ সেভেন পর্যন্ত রুট ডিরেক্টরিতে কিন্তু চলে যাচ্ছে ইভেন ওর পরে এই যে আমরা পিএসপি দিয়ে যে স্লাস ফরওয়ার্ড স্লাস দিয়ে আমাদের ফোল্ডারটা আছে অ্যাসিস্টের মধ্যে থিম ডেভেলপমেন্ট ব্যস সেভেন এই ইউআরআই পর্যন্ত হলো থিম ডেভেলপমেন্ট ব্যাচ সেভেন এরপরে অ্যাসিস্টের ভিতরে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে গেল অ্যাসিস্টের ভিতর সিএসএস নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আছে সিএসএস এর পরে স্টাইল ডট সিএসএস নামে একটা ফোল্ডার আছে ওই ফোল্ডারটা ফোল্ডার থেকে আমাদের ফাইলটা কাজ করবে তো এখানে আমরা এই জন্য এভাবে বুঝাচ্ছি যে এই ফর্মে তুমি ফাংশনটা ব্যবহার করছি এর সাথে পিএসপি তে যোগ করার জন্যে ডট ব্যবহার করা হয় যুক্ত করার জন্য এটি এর সাথে যুক্ত আছে এই ফাংশনটার সাথে এই যে ফাংশনটা আছে ফাংশনের সাথে এই লিঙ্কটা কিন্তু অ্যাড হচ্ছে এ হলো বিষয় যেমন জাভা আমরা ডট দিয়ে যুক্ত করছি বা প্লাস দিয়ে আমরা কনকেটেশন করেছি জাভা স্ক্রিপ্টে ডট বলছি প্লাস দিয়ে আমরা কনকেটেশন করেছিলাম জাভা স্ক্রিপ্টে এখানে পিএসপি তে দুটো বিষয়ের সাথে কানেক্ট করার জন্য ডট দেওয়া হয় তাই এখানে হিসেবে ডট দেওয়া আছে। তা ডট দেওয়ার পরে আমরা এই যে লিঙ্ক যেটা আমাদের লিঙ্ক ছিল এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দিছি এগুলো বেশি এরপরে আমাদের আরো দুটো প্যারামিটার দিতে হবে একটা হলো এর নিতে হবে একটা আর একটা হলো ভার্সন এটা হলো ভার্সনের নাম যে আমরা সিএসএস কোন ভার্সনের আছে ভার্সন তো আমরা সিএসএস থেকে পাবো তো আমরা জাস্ট এই দুটো প্যারামিটার এখানে এর যেহেতু এর তার আমরা এর ভিতর লেখা লাগে না তো আমরা জাস্ট এই দুটো প্যারামিটার এখানে আমরা অ্যাড করে দেই জাস্ট এই লিঙ্ক গুলো তো এইচটিএমএল আর এইচটিএমএল পিএইচপি তে স্ট্রিং হিসেবে ধরা হয় এই কারণে এইচটিএমএল এর এইচটিএমএল এর ভিতর স্ট্রিং তো আপনাদের বোঝা হয়েছে যে বোঝানো হয়েছে যে স্ট্রিং ডেটা কোনগুলো তো জাস্ট ফর স্ট্রিং ডেটা গুলো আপনাকে কি করতে হবে কোটেশনের মধ্যে লিখতে হবে তো ব্র্যাকেট এর ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দেব তাই এখানে আমরা জাস্ট এই লিংকটা এখানে অ্যাড করে দেই জাস্ট এই দুইটা ডিফেন্ডেন্সি এখানে আমরা দুইটা ডিফেন্ডেন্সি বলছি দুইটা প্যারামিটার আর এর একটা ডিফেন্ডেন্সি হিসেবে কাজ করে আমরা যখন জাভাই স্ক্রিপ্ট করবো তখন এটা ডিফেন্ডেন্সি হিসেবে আমরা ডিফেন্ডেন্সিটা আপনাদের বোঝানো হবে তো এখানে জাস্ট এখানে আমরা একটু পরে জাভাই স্ক্রিপ্ট অ্যাড করবো তো আমরা এখন এই সিএসএসটা আমরা অ্যাড করলাম তাই না তো এখন আমরা জাস্ট এটা সেভ করি ও সেভ করার পরে এখন আমাদের এই যে সিএসএস যেটা ছিল আমাদের ইন্ডেক্স ডট পিএসপিতে যে সিএসএস

এ দিয়ে সেভ করি এখন যদি আমাদের এখানে ছিল কি আমরা যে এখানে মিস হচ্ছে এখন যদি আমাদের লিঙ্কটা যদি ফাংশন ডট পিএসপি থেকে পাই তাহলে কিন্তু আবার এই ডিজাইনটা ঠিক হয়ে যাবে তাহলে আমরা আগে কি করি রিলোড ডেট দেখি ফাংশন ডট পিএসপি সেভ করি করে এখানে আমরা রিলোড দেবো তারপর আমরা রিলোড ডেটা দেখি আমাদের সিএসএসটা পেল কিনা এখন কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা থেকে পাচ্ছে এটা কিন্তু আমাদের এখন ফাংশন ডট থেকে পাইছে এখানে আপনি যদি বাদ দিয়ে দেন ধরেন এখান থেকে আপনি বাদ দিয়ে দেন আর ভার্সনটা আমি দেখছি ভার্সনটা আপনি এখানে ওয়ান মানে কোন ভার্সনে সিএসএস আপনি এটা আপনার ফাইলটা বোঝার জন্য তারপরে আমি এখানে আপনার যদি দেখেন এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করব ওখানে এ দেখেন ভার্সন আছে বা এখানে আপনি এখান থেকেও তো এ যেতে পারেন আমাদের ফোল্ডারও তো সিএসএস আছে এই যে সিএসএস এর ভিতরে না এখানে স্টাইল ডট এ এটা যুক্ত করেছি আমরা তো এটা ভার্সন কত আছে এখানে ভার্সন কোনো না থাকলে আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো দেবো এখানে যদি কোনো ভার্সন না দেওয়া থাকে আর ভার্সন যদি থাকে তাহলে আমরা সেটে দেবো এগুলো অপশনাল এগুলো জাস্ট আমরা ব্যবহার করব কিন্তু এগুলো মানে কিছু প্যারামিটার রিকোয়ারেড আছে যেমন নেম আপনাকে দিতেই হবে তো ঠিক আছে এখন এখন যদি আমরা দেখেন তাহলে একটা সিএসএস অলরেডি আমরা অ্যাড করলাম এখন আরেকটা সিএসএস আছে দেখেন তাহলে এখানে এইটা এই সাত নম্বর লাইন যদি আমরা বাদ দিয়ে দেয় এটার কোনো ভ্যালু নেই এটা আর কোনো কাজ লাগবে না এটা আমরা এখন ফাংশন ডট পিএসপিতে কাজ করেছি আমরা এখন পরে আরেকটা যে সিএসএস আছে কয়েন সোইডের সিএসএস এখান থেকে আমি জাস্ট সি বাদ দিয়ে দিচ্ছি এখন আমার দেখেন যে ডিজাইন মিসিং হবে কেননা এটা তো এখন আমরা রেজিস্ট্রেশন করিনি ফাংশন ডট পিএসপিতে এটা এখন আমাদের রেজিস্ট্রেশন করা হয়নি এখন জাস্ট পরে এখানে আমি সেভ করে এখানে আমি এ করি রিলোড দেই এখানে আবার কিছু ডিজাইন মিস হবে আর এই সিএসএসটা বেশি কাজ করছে না এর ভিতরে এই কারণে বেশি মিস হচ্ছে না বেশি এখানে ডিজাইন করা হলো স্টাইল ডট সিএসএস এর সাথে ঠিক আছে কিন্তু আমি যদি এটা ইনসপেক্ট করে এই ভিউ পেজ সোর্সে যাই তাহলে দেখবেন যে লিঙ্কটা পাবে না এখানে ভিউ পেজ সোর্সে গেলাম যে ওইখানে কয়েন স্লাইডার সিএসএস নামে তো একটা সিএসএস এখানে আসে তাই না কয়েন স্লাইডার সিএসএস এই যে এই সিএসএসটা এখানে দেখেন আমি যেটা করছি এই যে সি এস একটা রেখেছি সির পরে এসে এখানে কয়টা রাখছি একটা এখন এই লিংকে ক্লিক করেন দেখেন যাবে না এই লিংকে ক্লিক করলে কি যাচ্ছে এখন যাচ্ছে না কিন্তু আমরা যেটা একটু আগে ব্যবহার করলাম এখানে ক্লিক করি এখানে কি আছে কিছু বুঝা যাচ্ছে না কেন এটা তো স্টাইলশিড ও এখানে কি লেখা আসছে আহ ট্রান্স ট্রানজিশনাল ডিটেড এসে আমরা রিলোড দেয় আবার রিলোড দিলে কাজ করবে বাদ দিয়ে দেয় এটা আবার রিলোড দেয় এখানে আমরা একটা সিএসএস এখানে কয়েন সেলাইটা সিএসএসটা ভিতরে ডিজাইন আছে এটার বেশি ডিজাইন আচ্ছা তারপরে আমরা একটা ক্যাশ ফাইল ডিলেট করি এখানে মনে হয় ক্যাশ ফাইল ধরছে অনেক যার কারণে এটার প্রভাব পড়তেছে না নিশ্চয়ই এখানে সিএসএস করা আছে আচ্ছা চার ঘন্টা আমরা একটু বেশি টু ডেটটা ডিলেট করে দিই যে এখানে সিএসএসটা তো আমি বাদ দিছি না কয়েন সেলাইড আর সিএসএস এর ফোল্ডারটা আমি বাদ দিছি এখন যদি আমি যা এখানে সেভ করলাম করে এখন এখানে রিলোড দিয়ে দিই এখানে ডিজাইনটা প্রায় সব যেন মনে হচ্ছে পাচ্ছে তাই না এই ডিজাইনগুলো অন্য কোন পেসে আছে আর এখন যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি হোয়াটসঅ্যাপ আপনারা নেম দিছে না ফাংশনের এখানে নেম দেওয়া হয়েছে এই নেমটা ধরে আমরা সার্চ করতে হবে এর সাথে আইডি হিসেবে সিএসএস যুক্ত হবে তো এই নামটা আমরা কি সার্চ করি এখানে কন্ট্রোল এফ দিয়ে এই যে এটা তাই না এই লিঙ্কে ক্লিক করি তাহলে এই যে একটা এই যুক্ত হয়েছে আরেকটা কথায় যুক্ত হয়েছে দেখেন আরেকটা হলো এস সিএসএস নাম দিছি না এর সাথে আবার আরেকটা বিষয় দেখেন এখানে যখন যুক্ত করা হচ্ছে তখন দেখেন এখানে একটা নামটা কিভাবে হচ্ছে সেগুলো লক্ষ্য করেন এর অনেক বড় মজিলা এগুলো হয় এই যে আমরা যে নামটা দিছি না সেটা কিন্তু আইডিতে পরিণত হচ্ছে এই যে স্টাইল নেম এরকম দিছি না এর সাথে আন্ডার সি যুক্ত হয়েছে কিন্তু হাইফেন দিয়ে সি এটা আইডি হয়ে গেছে এটা ঠিক আছে এই যে নামটা আমরা যেটা দিয়েছি না স্টাইল নেম আমরা দিয়েছিলাম না এখানে স্টাইল নেমের পরে হাইফেন সি মানে এটা একটা আইডি যুক্ত হয়ে গেছে আপনি যেটাই দেবেন সেটার সাথে একটা সেটা একটা আইডিতে পরিণত হবে এই জন্য ইউনিক নাম দিতে বলেছে আবার এখানে দেখেন পরে আমরা কী নাম দিছি পরে দিয়েছি স্টাইল ডট এর সাথে কিন্তু হাইফেন দিয়ে সি এস যুক্ত হয়ে গেছে এখানে আপনি সার্চ করেন এখানে জাস্ট এটা সার্চ করেন যেখানে পায়ে গেছে মানে এই যে স্টাইল সিএসএস স্টাইল সিএসএস আমরা নাম দিলাম এর সাথে হাইফেন দিয়ে কি হয়েছে সিএসএস নাম হয়ে গেছে এবার আপনি এখানে ক্লিক করেন এই দেখেন এখানে সিএসএসটা পায়ে গেছে ঠিক আছে এবারে আপনি যখন যুক্ত করবেন এখন আপনি যখন এটি রেজিস্ট্রেশন করেছেন ওয়ার্ডপ্রেসের নিয়মে তখন এগুলো যুক্ত আছে আসে কোথায় যুক্ত আছে নিচে এই হেড হেড ক্লাস যুক্ত করার পরে যেখানে যুক্ত হয়েছিল এগুলো তো উপরে আমাদের যেগুলো ছিল এগুলো কিন্তু উপরে আমরা যত রেজিস্ট্রেশন করব তত এখান থেকে চলে যাবে সব এখানে ঠিক আছে মানে এটা হলো অটপের ডিফল্টস লিঙ্ক এখন আপনি ওটা তো আগে ছিল আগে যুক্ত করেছিলাম এখন এটা এই নিয়মে যুক্ত হচ্ছে আইডি ধরে যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এই যে প্রথমে এখানে স্পেস দিয়েছি এখন এইখানে এ যান আপনি এখানে না আমরা এটা যে এটা আছে এটা আপনি যান এখানে যাবে না এটা তো কাজ করবে না কিন্তু আমরা যেটা নিচে গিয়েছিলাম সেটাই কিন্তু যাচ্ছিল বা এটায় যদি আমরা যাই তাহলে এটা কাজ করবেন এটা লিঙ্ক পাওয়াই দিতে হবে তারপরে এটা সিএসএসটা শো করবে কিভাবে ধরেন এখানে লিঙ্কটা আপনি কীভাবে পাওয়াই দেবেন ধরেন এখানে যে আমরা একটা এস বাদ দিলাম না এখান থেকে স্টাইল ডট সি এস এস এখান থেকে সি রাইখে আমরা দুটো এস বাদ দিচ্ছি এখানে আমরা এসটা দিয়ে দেন দিয়ে এখন যদি আপনি রিলোড দেন দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে লিঙ্কে আবার সিএসএসটা আপনি পাবেন এখন আপনি এখানে ক্লিক করেন এই যে সিএসএসটা আসছে তাহলে কি বুঝাই গেল তাহলে এখানে আমাদের সিএসএস টা কিন্তু কাজ করছে অর্থাৎ এ সিএসএসটা যেহেতু ফাংশনটা পিএসপি থেকে কাজ করছে সুতরাং এটা যদি আমরা এখান থেকে বাদ দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তো আমরা বাদ দিচ্ছি না যেহেতু আপনারা এগুলো দেখবেন এই কারণে আমি এখানে জাস্ট ফর কমেন্ট আউট করে রাখলাম ঠিক আছে এটা আমি কী করে রাখছি কমেন্ট আউট করে রাখছি কমেন্ট আউট করে রাখলেও তো কাজ করে না ঠিক আছে জাস্ট ফর আমি কমেন্ট আউট করে রাখলাম কমেন্ট আউট করলে কি হবে এটা আর কাজ করবে না কীভাবে আমি বুঝলাম এখানে দেখেন আপনি যদি এখন এখানে ফাংশন ডট পিএসপি থেকে যদি সিএসএসটা আপনি বাদ দিয়ে দেন ধরেন এই লাইনটা আপনি কাট করলে নেন লাইনটা আপনি বাদ দিলেন এখন কাট করলে সেভ করেন কাট করলাম করে সেভ করলাম এখন দেখেন ডিজাইনটা পাই কি না ধরেন এখানে আমি এ করি এখন দেখেন ডিজাইনটা পাচ্ছে না এখন যদি আমি এখানে আবার লিঙ্কটা দিয়ে দেই তাহলে কি হবে ডিজাইনটা পেয়ে যাবে এখানে ধরেন আমি ডিজাইন ক্লিক করি এখন তাহলে দেখেন যে আমাদের লিঙ্কটা পেয়ে যাচ্ছে ওকে তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি এখন আমরা করতে যাচ্ছি এই যে লিঙ্কটা আছে দ্বিতীয় যে সিএসএস যেটা যুক্ত করা আছে দশ নম্বর লাইনই কয়েন্ট সিএসএস এই সিএসএসটা আমরা এখানে অ্যাড করব তো এটা অ্যাড করার জন্য আমাদের সেম একই নিয়ম ফলো করতে হবে জাস্ট পর আমরা ফাংশনটার পিএচপিতে এসে এই যে যতগুলো আপনি এখানে সিএসএস যুক্ত করবেন সব একইভাবে আপনার ব্যবহার করতে হবে জাস্ট এই লাইনটা কপি করে আমি এখানে আবার ব্যবহার করবো আচ্ছা এখানে স্টাইল এই নাম আর এই নাম তো সেম তাহলে কিন্তু এটার সাথে একটা নাম দিলে হবে না নাম কিন্তু আলাদা হবে এখানে যে কটা নাম হবে আলাদা হবে আর এই নামের সাথে যে কটা সিএসএস এখানে এ আইডিতে পরিণত হবে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটার সাথে মিলাই নাম দেবো তাই আমরা এখানে কয়েন স্লাইডার সিএসএস নাম দেয় এটা কি নাম দেবো আমরা কয়েন স্লাইডার সিএসএস আপনি অন্য কোনো নাম দিলেও কোনো সমস্যা নেই তবে একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে এখানে যতগুলো আপনি সিএসএস ব্যবহার করবেন একটার সাথে আরেকটা নাম সেম হবে না আলাদা আলাদা করে আপনাকে দিতে হবে তো এখানে আমার মনে রাখার সুবিধাতে আমি এখানে নাম দিচ্ছি কয়েন অন্য কোনো নাম দিলে দিতে পারেন তবে এটাই দেওয়া আমার মতে ভালো কেননা এটা দিলে আমি পরবর্তীতে মনে রাখতে পারবো যে এটা আমি প্রথম স্টাইল নেম এটা আমরা প্রথম যে অটপ্রেসের ডিফল্ট যে স্টাইল আছে সেটা নিয়েছি তারপরে স্টাইল ডট সিএসএস নামে সিএসএস এর ভিতরে স্টাইল সিএসএস আছে সেটাই যুক্ত করছি তারপরে এই যে কয়েন স্লাইডার সিএসএস এখানে আমরা যুক্ত করবো তাহলে এখন আমাদের কী করতে হবে এই যে অ্যাসেস্টের পরে এইখানে জাস্ট এই সিএসএস এর এইখান থেকে আমরা জাস্ট অ্যাসেস্ট থেকে এইটুকু কপি করে দেবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এইখানে যে অ্যাসেস নামে যেটা আছে কোথায় এখানে এই যে এই অ্যাসেস থেকে জাস্ট পরে এখানে এই সিএসএস এর পরে এখানে আমরা লিঙ্কটা চেক করার জন্য একটা কম দিয়েছিলাম এখানে জাস্ট কয়েন স্লাইডার সিএসএস লিখলি হয়ে যাবে নাহলে প্রায় সেম তা আমরা এই লাইনটা এখানে আমরা অ্যাড করে দিচ্ছি ফাংশন ডট পিএস এখানে স্টাইল ডট সিএসএস ছিল এখানে আমরা কি অ্যাড করে দিচ্ছি কয়েন সিএসএস তো আমরা সেটা অ্যাড করে দিলাম যে কয়েন সিএসএস এখন আমরা যদি এই লিঙ্কটা বাদ দিয়ে দেই কোনো সমস্যা নেই ধরেন আগে আমাদের ইনসপেক্টর এলিমেন্ট করে দেখায় না ভিউ পে সোর্সে যাই দেখায় ধরেন ভিউ পেস না ভিউ পে যে ইনফ হয়ে গেছে ভিউপি সোর্সে যাই

তাহলে আমি জাস্ট এটা আমার আর কোনো কাজে লাগবে না তাহলে আমি এখানে এটা কমেন্ট করলাম আপনি সেগুলো বাদ দিতেও পারেন তো জাস্ট পরে আমি এখানে কমেন্ট করে সেভ করলাম তাহলে দেখেন যে এখানে এখন রিলোড দিলে এখানে আরেকটা কমেন্ট লাইন আপনি পাবেন এই যে দেখেন কমেন্ট হয়ে গেছে এখন জাস্ট পরে আমরা যে ফাংশন ডট পিএসপি তে যে রেজিস্ট্রেশন করছি এটা পেয়েছে কিনা আমরা এখানে

এই যে তাহলে বোঝা গেল যে আমাদের সিএসএস এর লিঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব। তাহলে আমাদের সিএসএস কমপ্লিট হয়েছে যে ওখান থেকে অটোমেটিক্যালি আমাদের লিঙ্ক করা আছে সেগুলো আপনাদের করা হয়ে গুলো একটু চ্যাট বক্সে জানান এখন যাচ্ছ আমরা যে এখানে যুক্ত করার জন্য এখানে স্টাইল লিখছে আর জেএস গুলো যুক্ত করার জন্য এখানে কি লেখা আছে হচ্ছে ডবলি এন কি স্ক্রিপ্ট ঠিক আছে এখানে আমার অ্যাডেড অ্যাকশন ব্যবহার করেছে দেখি এই যে এইরকম লাইনটা ব্যবহার করতে আমরা ডাবলুপি ইনকিউ স্ক্রিপ্ট তারপরে এখানে জাস্ট পরে একটা নাম দিছে এটা তো বুঝেন যে এটা নাম দিছে দেওয়ার পরে এখানে গেট টেম্পলেট ডিরেক্টর ইউআরআই রুট ফোল্ডারে গেছে যাওয়ার পরে এখানে জাস্ট কোথায় আছে সেটা এখানে ব্যবহার করছে আচ্ছা এখানে আর একটা প্যারামিটার ব্যবহার করা যায় টুরু অথবা ফলস সম্পর্কে আপনার এটা কোথায় আপনি শো করাবেন এখানে আছে দেখেন টুরু অথবা ফলস সম্পর্কে ডিফল্ট ভাবে যে আপনার ইসে যুক্ত হয় যে স্তর সাধারণভাবে আপনার যুক্ত হল শেষে কিন্তু আমরা যদি প্রথমে যুক্ত করতে হয় তাহলে আপনাকে ফলস ব্যবহার করতে হবে ট্রুর ব্যবহার করলে শেষে যাবে আর ফলস ব্যবহার করলে এটা উপরে আসবে এখানে প্যারামিটারটা এখানে যুক্ত যে ডিফেন্ডেন্স সেটা তো অ্যারের ভিতর দিতে হবে এখানে এর ভিতরে আপনাকে এই প্যারামিটার বলে দিতে হবে যে আসলে ধরেন আপনি একটা প্লাগেন ব্যবহার করবেন এখন এই প্লাগেনটা কোনটার উপর ডিফেন্ডস করবে ধরুন যে করি মেন প্লাগিনের উপর যদি ডিফেন্ড করে তাহলে আপনাকে প্যারামিটার ভিতরে যে করে দিতে হবে জাস্ট এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এখন এখানে তারপরে অপশনাল আরেকটা প্যারামিটার ব্যবহার করতে হবে ট্রু অথবা ফলস এটা বুলিয়ান ব্যবহার করতে হবে এটার এই ট্রু অথবা ফলসের বিষয় হলে এমনি ডিফল্টভাবে ভাবে ট্রু থাকে জাস্ট পর আপনাকে ধরেন যে আমাদের যে সিএসএস গুলো এখানে হসছে তাই না এখানে আমরা যে টেম্পলের থেকে করছি এখানে জেএসগুলোও কিন্তু ওপরে ব্যবহার করা হয়েছে জেএস গুলো এখানে কোথায় ব্যবহার করা হয়েছে ওপরে তো জাস্ট পর আগে আমরা একটা কাজ করি তারপরে ওনাদের দেখালে সেটাই সুবিধা হবে তো জাস্ট ফাংশনটা টিএসপিতে আমাদের এই লাইনটা আমরা কপি করি জাস্ট এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা জাস্ট কপি করলাম কপি করে এখানে যেখানে স্টাইল লেখা আছে এখানে আমরা কি লিখবো স্ক্রিপ্ট লিখবো কি লিখবো স্ক্রিপ্ট এস সি আর আই পিটি স্ক্রিপ্টস এই যে আমরা ঠিক একই এখানে আমাদের js ফোল্ডারটা যুক্ত করে দেব তাহলে আমরা এটা যুক্ত করে দেই এখন এইখানে একটা সিস্টেম আছে এখানে সবকিছু কি কাজ করছে এখানে আগে একটা জিনিস দেখেন তো সব লিঙ্ক গুলো কাজ করছে কিনা এখানে একটা যে করিটা কাজ করছে যে কাজ না করলে কাজ করবে না বুঝছেন যে করে লিঙ্ক যদি না দেওয়া হয় তাহলে কাজ করবে না সেলাইডার থেকে বুঝতে পারবে এটা তো জাস্ট আমরা এখানে যে করি প্রথম যে লিঙ্ক যেটা আছে সেটা এখানে শো করাই তো যে করির প্রথমে এখানে লিঙ্ক কোনটা আছে যে বলছি মানে যাবা স্ক্রিপ্টের এখানে এই প্রথম যে স্ক্রিপ্টটা আছে আমরা এই স্ক্রিপ্টটা এখানে অ্যাড করব। তাহলে এখানে প্রথম আমাদের একটা নেম দিতে হবে তার নেমটা আমরা এই যে কনফু ইউজিএস কনফু ইউআই এই নামটা আমরা দিয়ে দিই ঠিক আছে প্রথম আমরা যুক্ত করছে তাহলে আমরা এখানে নাম দেব কনফিউ ইউআই তা আমরা এইখানে যে কয়েন সেলার সিলাই সিএসএস যেখানে ছিল এটা নাম দিলাম কনফু ইউআই

পর্যন্ত এর ভেতর আমাদের বসাই দিতে হবে আমরা জাস্ট এখানে বসাই দিলাম এই যে এসএস জেস কনফিউ ইউজ এস এই লিংকটা আমরা বসালাম এখানে এখন জাস্ট ফর এটা সেভ করি করার পরে এখানে জেএসটা যেহেতু আচ্ছা ট্রু ফার্স্ট অবশ্য অপশনাল আপনি না দিলেও এখানে কাজ করবে তো আমরা এটা পরেই ব্যবহার করি এখন দেখি যে আমরা সিম্পলভাবে লিঙ্কটা কোথায় যে অ্যাড হচ্ছে এটা আমরা দেখি সিম্পল ভাবে টুরু থাকার কথা এখন যদি আমরা এটা রেলোড দেই স্যার এখান থেকে আমরা এই নামটা কপি করে নেই এই যে কনফিউ সার্চ করলে এরপরে জাস্ট এটা যুক্ত হবে কিন্তু এটা আমরা যখন সার্চ করবো না আমরা যেখানে পাবো সেখানে এটা যুক্ত হবে হাইপেন জেস মানে আগে যেমন সিএস যুক্ত হচ্ছিলো এখন কি যুক্ত হবে জেস তা আমরা এটা সার্চ করছি না আমরা শুধু কনফিউ ইউআই এটা সার্চ করছি তা এটা জাস্ট পর আমরা এখন সার্চ করি এখানে আগে আমরা ওইখানে ভিভিউপি এর সোর্স ছিল সেটা বাদ দিয়ে দেওয়া আরেকটা ভিউপি এর সোর্সে আমরা এখানে যাই জাস্ট ভিউ পিস সোর্স যাওয়ার পরে এখানে আমরা জাস্ট লিঙ্কটা এখন সার্চ করি এই যে এখানে তো আছে কিন্তু আমাদেরটা তো এখানে থাকার কথা না এটা আরো এক জায়গায় থাকার কথা দেখি আছে কিনা এই যে আর এক জায়গায় আছে কিন্তু আমাদেরটা এখানে যুক্ত হয়েছে ঠিক আছে

দুটা আছে এখানে কনফিউ ইউ দুটো আছে একটা হলো এই যে এখানে আমাদের প্রথমটা এটা তো ম্যানুয়ালি ধরা আর পরে আমরা যে সিএসএসটা করছি সেটা এখান থেকে যুক্ত হয়েছে ঠিক আছে এখন এখানে দেখেন যে আমরা এখানে যদি এরপরে আমরা আরেকটা প্যারামিটার এখানে ব্যবহার করি ধরেন আমরা এখানে ফলস প্যারামিটার ব্যবহার করি বুলিয়ানেও কিন্তু স্ট্রিং হিসেবে ধরা হয় না বুলিয়ানে কিন্তু আপনার

ব্যবহার করবে করবো প্রথমে অ্যাড হচ্ছে ঠিক আছে হেড ট্যাগ মধ্যে অ্যাড হয় এখানে দুই জায়গায় আছে সম্ভবত এগারো নম্বর লাইন তো এখান থেকে বাসে ফাংশন ডট পিএসপি কি সেভ করা হয়নি সেভ আর এখানে কি করা হয়েছে এখানে এগারো নম্বর লাইন এটা তো এখানে কমেন্টই করা একটা যুক্ত আছে আর একটা যুক্ত আছে কোথায় দুইটা যুক্ত হবে না ট্রুটো বাদ দিয়ে দেখে এটা সমস্যা করছে নাকি

ভালোটা এখান জাস্ট লিখবো ফলস এফ এল এসি এটা অপশনাল আপনি না দিলেও কাজ করবে ঠিক আছে যদি অনেক সময় দাবা স্ক্রিপ্টের লিঙ্ক তো আপনার ইসে থাকে ফুটারে তখন এখানে ট্যুরু দিতে হবে এখানে আমরা ফলস ব্যবহার করি আমরা এটা এটা দেখি। পাইছে এই যে দুটাই পাইছে ঠিক আছে এখন জাস্ট ফর আমরা যদি এখানে ক্লিক করে আমাদের নিচে তাহলে এই যে যে করে শো করছে সুতরাং এখন আমরা এটা তাহলে কমেন্ট আউট করবো যে এখানে ওপরে যেটা আছে

আচ্ছা তাহলে আমরা একটা জেস অলরেডি অ্যাড করছি এখন আমরা এখানে ফাইল থেকে এখানে টা বাদ দিয়ে দেই দেয় আমরা অলরেডি অ্যাড করছি এখানে এখন আমাদের অন্য কিছু কাজ করতে হবে

প্লিয়ার এই আমরা অ্যাড করবো তো আমরা এই নামটা দিয়ে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো আমরা এখানে জাস্ট এই নামটা অ্যাড করি আর এটা যাতে এস মধ্যে থাকবে তারপর কমা গেট টেম্পলার ডাইরেক্ট ইতো আমরা রুট ফোল্ডারে ঢোকার জন্য ব্যবহার করছি এরপরে অ্যাসেস্ট অ্যাসেস্টের পরে জেএস এর পরে দেখি এখানে ফোল্ডারের নামটা কি দেওয়া আছে এখানে ফোল্ডারের নামটা আমার দেওয়া আছে কি জাস্ট এটুকু তাহলে আমাদের এটুকু ব্যবহার করলেই কিন্তু হয়ে যায় তাহলে আমাদের আর বেশি এখানে কপি করার দরকার নেই পর আমরা এই যে কুফন ইউজ এস এর পরিবর্তে আমরা এটা ব্যবহার করি আচ্ছা এখন এখন এখানে যে লিঙ্কটা আছে এখানে লিঙ্কটা আমরা কমেন্ট করে দেই এটা আমাদের লাগবে না আমাদের এটা এখান থেকে কাজ করবে তাই না তো আমরা জাস্ট এখন যদি একটু এখানে রিলোড দেই এখানে জাস্ট সেভ করি তো আমরা রিলোড দেই আমাদের এটা কাজ করে কিনা দেখি আচ্ছা কিন্তু কাজ করছে যদি কাজ না করে তাহলে আমরা ফাংশন ডট থেকে এটা বাদ দিয়ে দেই ধরুন আমরা এখান থেকে এই লাইনটা বাদ দেই কাজ করছে কেনা দেখি আসলে সব মেনুগুলো এখানে আসেনি পোস্ট মানে হারাই গেছে তাও তো বোঝা যাচ্ছে এখানে তো আর পোস্ট নেই কোনোটা তাই না আচ্ছা আমরা দেখি এই লিঙ্কটা অ্যাড করে দিই এখানে কমেন্ট আউট করি কমেন্ট ইন করি কমেন্টটা বাদ দিয়ে দেয় ঠিক আছে পোস্ট তো অনেক সময় তো নেই না কেবলমাত্র নেই কখন মানে জাস্ট পর আমরা সেভ করি এখন যদি আমরা রিলোড দেই না এখন তো পোস্টের পেজে আমরা নেই তাহলে পোস্ট থাকবে কেন এন আমরা ডেভেলপ ব্যাস সেভেন এইখানে না ছিলাম হোম পেজে তো আমাদের পোস্ট থাকার কথা তাই না হোম পেজে চলে যাচ্ছে কেন অটোমেটিক্যালি এই পেজে চলে যাচ্ছে আমরা এটা এ করি

এখন ঠিক আছে পোস্ট টোস্ট ঠিক আছে ঠিক আছে এখন এখানে যদি আমি জেসগুলো কমেন্ট করে দিই তাহলে দেখি কি হয় এখন জে এস এটা কাজ করছে না এখন যদি আমি আরেকবার দেই এখন কাজ করছে এখন এটা আচ্ছা সবগুলো যদি কমেন্ট ওট করার পরে দেন সেলাইটার পাচ্ছে না ঠিক আছে এখন আমাদের ফাংশন পিএসপি থেকে টোটালে কাজ করার পরে মানে জেএস টোটালে যুক্ত করার পরে এগুলো আর কি সবই কাজ করবে এ হলো বিষয় এখানে যার পর আমাদের এই লিঙ্কটা যুক্ত হয়েছে কিনা আমরা যে লিঙ্কটা যুক্ত করছি এই যে এটা যুক্ত করেছি এটা জাস্ট কমেন্ট করে রাখার পর আমরা যে নামটা এখানে কি দিছি নামটাকে আমরা চেঞ্জ করছিলাম এখানে কিন্তু আমাদের আলাদা নাম দিতে হবে তাই না না এখানে আমরা সেটা কন্ট্রোল জেড দেই নাম কিন্তু আলাদাই দিছি এখন জাস্ট ফর আমরা এই নামটা দিয়ে সার্চ করব এবার এটা সেভ করে এটা রিলোড দেই আচ্ছা তাহলে এখানে যদি আমরা লোকাল হস্টে যাই এটা তো ও ভিউ সোর্সে দেখি দেখি না হলে গুগলে দেখতে হবে ক্রোমে দেখতে হবে ভিউ সোর্সে যাই দেখি এই যে তো এখানে দশ পর আমরা যে লিঙ্কটা পাঠাইছিলাম যে নামটা দিলাম নামটা আমরা সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে এই যে এটা তো কমেন্ট আউটের ভিতরে আমরা যে লিঙ্কটা করেছি সেই লিঙ্কটা এখানে আছে এখন এখানে যদি কাজ করে তাহলে আমরা ক্লিক করলেই কাজ করবে ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে এই যে লিঙ্কটা চলে আসতে তার মানে আমাদেরটা কিন্তু কাজ করছে তাহলে আমরা প্রত্যেকটাভাবে লিঙ্কগুলো করে ফেলাই এখানে প্রত্যেকটা তো আপনারা বুঝতে পারছেন যে কোনটা কী করতে হবে সব একই সিস্টেমে তারপরে আপনারা লিঙ্কগুলো করেন আমি এটা লিঙ্কগুলো করে দেবো এখানে কী কী আছে আমার আর এখানে এখন আমার আর তিনটা মনে হয় যুক্ত করতে বাকি আছে তাহলে আমি বাকি তিনটে এখানে যুক্ত করে দেবো তো আমরা এটা যুক্ত করি ও তার ভেতরে এইটা আমরা যুক্ত করা লাগবে না ঠিক আছে এই যে অ্যাস এস যে করি এই এটা যুক্ত আসে এমনি ডিভর্সভাবে এটা আসে ঠিক আছে এটা আপনি এখানে বাদ দেন তারপরে আপনার কাজ করবে এটা যুক্ত করা ডিফল্ট ডিফল্টভাবে এটা লাগবেই না এটা করা লাগবে না যুক্ত এটা এখানে আসে মানে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে যেমন আমরা মেশিনারি প্ল্যাগ ইন করছিলাম এগুলো ডিফল্ট ডিফল্টভাবে সেটিংস করা আছে আপনি এখানে জাস্ট ফর নাম ধরে ডাকলে এগুলো চলে আসবে তাই এখানে যে করি যে যেমন স্টাইল শীট স্টাইল ডট সি স্টাইল সি এসে যেমন মেন যুক্ত করা এটাও আপনাকে

স্ক্রিপ্ট জেস তাহলে আমরা জাস্ট ওটা কাজ করাচ্ছি পরে ঠিক আছে ওটার উপর তো ডিপেন্ড করছে সবগুলো কিন্তু ওটা একটু পরে আমি কাজ করাচ্ছি যার পরে আগে লিঙ্কগুলো আপনি দেখেন অ্যাড করছে কিনা ঠিক আছে ওটা স্টাইল ডট সিএসএস এর মতো ব্যবহার করতে হবে তো যার পরে এখানে আমরা কী করবো ফাংশন ডট পিএচপিতে এটা আমরা ব্যবহার করি না এখানে আমি এই এর নামটা চেঞ্জ করতে চাইছি তাই না তাহলে এখানে নামটা চেঞ্জ করে দিলাম এটা নাম দিলাম স্ক্রিপ্ট অর্থাৎ আমরা এটা যুক্ত করছি এখানে যে স্ক্রিপ্ট নাম যেটা আছে সেটা আর সবই তো একই জেস এস এর পরে তারপর এই নামটা আমাদের এখানেও অ্যাড করতে হবে এই যে কুপন ওলিয়ারের পরিবর্তে আমাদের এই নামটা এখানে অ্যাড করতে হবে স্ক্রিপ্ট যে এসে এটা তাহলে এটা কাজ হয়ে যাবে তারপরে আবারও আমরা এই লাইনটা আবার কপি করি করে এখানে জাস ফর আমরা পেস্ট করি এখন এখানে পরেরটা কি আছে পরে এখানে আছে হলো কয়েন স্লাইডার মেন এটা যুক্ত করি কয়েন স্লাইডার মেন জেস এ নাম দিয়ে দেয় এখানে যে নাম আছে জাস ফর আমরা ঠিক রাখার জন্য এদের সাথে নাম দিয়েছি যাতে পরবর্তীতে আপনারা যখন দেখবেন সহজনে এটা বুঝতে পারবেন কয়েন স্লাইডার ডট মিন নামে যে জেসটা আছে এটা যুক্ত করছি এখানে জাস্ট স্ক্রিপ্ট নামের পরিবর্তে আমাদের এই নামটা দিতে হবে আচ্ছা তাহলে এখন আমাদের সবগুলো যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে যাওয়ার পরে এখন এখন যদি আমরা এখানে দেই তাহলে গুলো কিন্তু কাজ করছে না কিন্তু এখন আমরা লিঙ্কগুলো গুলো দেখি যে লিঙ্ক গুলো কাজ করছে কিনা এখানে যদি আমরা ভিউ পেজ সোর্স এখানে লিঙ্কগুলো গুলো এটা ব্যাক করতে হবে ব্যাক করে আমরা রিলড দিই ডিলেট দিয়ে আমরা এখানে যে এর লিঙ্ক যেগুলো আছে সবগুলো এখানে কমেন্ট আউট করে দেবো এখানে তো এগুলো আর লাগবে না ঠিক আছে এই যে বারো নম্বর এগুলো আপনি ইচ্ছা করলে ডিলেট দিতেই পারেন কিন্তু আমরা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা রেখেছি আপনি ইচ্ছা করলে ডিলেট দেন কোনো সমস্যা নেই তা জাস্ট পরে লিঙ্কগুলো ওখানে আমরা দিয়ে দিয়েছি সুতরাং এগুলো আর লাগবে না এখন এগুলো ফাংশন ডট পিএসপি থেকে কাজ করবে তা যদি আমরা এখানে যাই এখন একটু আমরা এ নামটা সার্চ করি ধরুন ফাংশন ডট পিএসপিতে আমরা একটা নাম দিয়েছি কি স্ক্রিপ্ট নামে একটা দিছি তাহলে এই নামটা আমাদের কীভাবে পাবে স্ক্রিপ্ট হাইপিন ডেজেস এ নামে নামটা এখানে পাওয়া যাবে তাহলে এখন দেখেন আমি যদি রিলোড দেয় তাহলে আমাদের টোটাল যতগুলো আমরা কমেন্ট আউট করেছি এখানে সব শো করবে এই যে এখানে সব শো করছে তো এখন আমরা কি করব এখন এখানে যদি আমরা কন্ট্রোল এপ করি করে তারপর আমরা যে নামটা কপি করি সেটা এখানে ব্যবহার করি এটা মাস কেন একটু বেশি হয়ে গেছে স্ক্রিপ্ট পর্যন্ত হবে তাই না আরে মাঝে যে পড়েছে স্ক্রিপ্ট তাহলে এখানে কিন্তু স্ক্রিপ্ট একটা রয়েছে কমেন্টের ভেতরে আর কোথায় কোথায় রয়েছে আমাদেরটা তো লাস্টে যাবে স্ক্রিপ্ট হাইপেন জেস নামে থাকবে আমাদেরটা তাই না এখানে একটু বেশি নাম দেওয়া হয়ে গেছে এই আমাদেরটা এই ঠিক আছে নাকি আচ্ছা নামটা চেঞ্জ করে দিতে এই নামে অনেক রয়েছে ফাংশন ডট পিএসপিতে এখানে আমরা জাস্ট এখানে নাম দিয়ে দিই স্ক্রিপ্ট ডট স্ক্রিপ্ট জেস নাম দিয়ে দিই দিয়ে সেভ করে নাহলে আর রিলোড দিতে সার্চ করতে দেরি আসছে স্ক্রিপ্ট জেস এই নামে এখানে আমরা আবার রিলোড দিই আচ্ছা এখন যা আমরা কন্ট্রোল এফ ব্যবহার করি এখানে কন্ট্রোল এফ ব্যবহার করে এটা সার্চ করি এই যে এসে এই যে স্ক্রিপ্ট ডট জিএস এই যে এই যে এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে এখন যদি আমরা ক্লিক করি তাহলে এই যে জিএসটা কিন্তু এখানে শো করছে স্ক্রিপ্ট ডট জিএস এখানে কিন্তু শো করছে কিন্তু এখন আচ্ছা এখন যে কাজটা করতে হবে আমাদের তাহলে আমরা দেখি আগে সব লিঙ্কগুলো কাজ করছে কিনা আর একটা লিঙ্ক আমরা কি দিছি আর একটা লিঙ্ক আমরা দিছি আপনার কয়েন স্লাইডার মিন তাহলে এটা সার্চ করি এটা দেখে এটা লিঙ্ক কাজ করছে কিনা এটা আমরা এখানে সার্চ করি এটা প্রথমে এটা কমেন্টের ভেতরে রয়েছে আর আমাদেরটা তো নিচে যুক্ত হয়েছে এই যে এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের এটাও পেয়ে গেছে এখন আমরা একটা লিঙ্কের কিছু নি সেটা হলো আপনার ইন্ডেক্স ডট পিএসপিতে ডট জেস মানে যে করি এই প্লাগ ইনি যেটা এটা আমরা কিছু নি তো এটি আমরা এখন দেখে কমেন্ট আউট করে দেখি আমাদের এটা কাজ করছে কি না এটা দেখি ঠিক আছে আমাদের এখন তো ডিজাইন ভেঙে গেছে এখানে তো সেলাইডারগুলো নিচে নিচে চলে আসে এটা যদি কাজ করছে কিনা আমরা একটু দেখি যে এটা কমেন্টটা আউট করে দিয়ে এখন কাজ করছে তাহলে এই ফোল্ডারের ওপর কিন্তু ডিফেন্ডেন্সি মানে এখানে যে আপনাদের বলছি যে একটা অ্যারে যেগুলো ডিফেন্ডেন্সি আরে এই যে ডিফেন্ডেন্সি তার মানে এখানে আপনার এই প্যারামিটারের ভিতরে আপনার কয়েন্টের উপর ডিফেন্ডেন্সি সেটা বলে দিতে হবে মানে আপনাদের জে করি যে প্লাগিন যে করি প্লা কিন এটাই তো মেন জে করি প্লাগিন এ যে এই যে জে করি এটা তো যে করি মেন প্লাগিন এখন এইগুলো সব আমাদের লিঙ্ক যায় কিন্তু এইটে যদি আমরা না ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করছে না তার মানে এইটার উপর ডিফেন্স মানে আপনার অন্য কোনো প্লাইগিনগুলো কি এর উপর ডিফেন্স করে না এর উপর এটার সাথে কাজ না করালে তো এটা করবে না তো এই যে যে করি যে প্লাইগিনটা আমাদের এখন ব্যবহার করতে হবে তা যে করি প্লাইগিনটা এখানে আমরা ডিফল্ট ভাবে ব্যবহার করতে হবে এখন দেখেন এখানে আগে আপনি রিলোড দেন এটা যখন কাজ করছে তা আপনি এখানে যদি এখন রিলোড দেন আচ্ছা এখানে আমরা রিলোড দিই যে করি ওয়ান ফোর কিন্তু এখানে আসছে ঠিক আছে এই যে যে করি ওয়ান ফোর টু এখানে আসছে এখন আমরা এটে এইখান থেকে লিঙ্কটা আমাদের বাদ দিয়ে দিতে হবে এটা হলো ম্যানুয়াল আমরা এখন ওয়ার্ড প্রেসের ডাইনামিকভাবে এটা পাবো তো ডাইনামিকভাবে পাওয়ানোর জন্য এটা খুব সহজে একটা সিস্টেম আছে ওয়ার্ড প্রেসের ডিফল্টসভাবে সেটা আপনি এখানে ব্যবহার করবেন কি ফাংশন ডট পিএসপিতে আপনি জাস্ট এই লাইনটা আবার কপি করেন এই যে স্ক্রিপ্ট এই লাইনটা টোটাল আবার কপি করেন আপনি করে আপনি এখানে যে করিটা তো উপরে রয়েছে তাহলে ব্যবহার করবেন ঠিক আছে যেহেতু যে করি থাকবে এখন এখানে আপনাকে বেশি কিছু লেখার দরকার নেই এখানে যা কিছু লেখা আছে সব বাদ দেন আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব এখানে বাদ দিয়ে এখানে শুধু ইনকিউ ডবল ডাবলপি ইনকিউ স্ক্রিপ্ট এর ভিতরে আপনাকে লিখতে হবে জে কোয়েরি লিখতে হবে কী লিখতে হবে জে কোয়েরি জে কিউ ইউ ই আর ওয়াই এড লাইনটা লিখে দিয়ে দেওয়া হবে আপনার এটুকু যেমন এখানে আমরা ডবল ডাবলুপি ইনকিউ স্ক্রিপ্ট এই যে এটা স্টাইল নেমে গেট স্টাইল সিট লিখছি এখানে আর কোনো লিঙ্ক দিয়ে নিতে হয়নি তার মধ্যে কী হয়েছে আমাদের স্টাইল ডট সিএসএস পেয়ে গেছে এখানে ডিফল্ট জে কুয়ারি জে ক্যারিটা পাওয়ানোর জন্য আপনাকে যা এখানে জে কোয়েরি ব্যবহার করলে এখানে জে ক্যারিটা পাবে এখন এখানে যে ক্যিটা পাইছে কিনা এখানে এখন আমাদের পরীক্ষা করার জন্য এটা এখন কমেন্ট আউট করতে হবে যে যে আমাদের পাচ্ছে কি না ঠিক আছে তো আমরা এটা কমেন্ট আউট করি করে এখন যদি আমরা একটু রিলোড দেই যে এখানে আগে দেখেন যে যে ক্যিটা পাইছে কিনা আগে দেখেন যে ওয়ান পয়েন্ট ফোর টু এখন সম্ভবত আপডেট হয়ে গেছে ওয়ার্ড পেসে যদি আপডেট ছেড়ে পাবে তবে যে কোরি অবশ্য পাবে এখানে কী ছিল যে করি এই যে ওয়ান ফোর টু আমরা যে করি নামে এখানে সার্চ করতে পারি এখানে যে করি এখন রিসেন্ট যে ভার্সন সেই ভার্সনটা এখানে পাওয়ার কথা তো আমরা এটা লিখে যাস এ দেখেন যে করি ওয়ান ফোর টু এটা তো কমেন্ট তাই না আরও দেখি এই যে যে করি মেন্ডর জিএস এখন বর্তমানে থ্রি পয়েন্ট আছে আরও আছে কিনা দেখি এখন বর্তমান রিসেন্ট ভার্সনটা পাচ্ছেন এখানে একটা দেখেন থ্রি ঠিক আছে এখন এটা পেয়েছে কিনা আপনি এই আগে বাদ দিয়ে দেন ধরেন এখানে তো দেখছেন তাই না এখানে কত নম্বর লাইন এটা এই ছেচল্লিশ নম্বর লাইন আর আমরা এখানে কাজ করি যে আমাদের এই লিঙ্কটা এখানে পেলো না ফাংশনটা পেয়েছি এখানে আমরা একটু কমেন্ট আউট করি এই যে এই করে আমরা কমেন্ট আউট করি বা কাট করি মানে কাট করে নিলাম নিয়ে এবার আবার এটা রিলট দেয় এখন দেখেন এখানে যে করি পাইছে কিনা এখন কি যে করি দেওয়া যায় এখানে নিচে দেখেন তো যে করি বলে কিছু আছে কিনা এনে সবগুলো ভালো করে দেখেন যে এখানে যে করি বলে কিছু আছে কিনা এখানে তো যে করে লিখে সার্চ করলে আর কিন্তু আসতেছে না একটাই আসতে এই যে এটা তো কমেন্ট করা এটা আসতেছে কিন্তু নিচে গেলে কি আর কিন্তু যে করি আপনার পাচ্ছে না তার মানে কি আর যে কোয়েরি এখানে নেই কিন্তু আমি লাইনটা আবার এখানে পেস্ট করে দিই লাইনটা এখানে আবার আমি পেস্ট করলাম করে এখানে সেভ করলাম এখন যদি রিলোড দেন আপনি এখন রিলোড দেন দিলে দেখবেন যে পাবে একটা পাইছে আর এসে কিন্তু আগে কিন্তু পাচ্ছে না আর বর্তমানে যে করি কত আছে থ্রি পয়েন্ট ফাইভ এই জন্য রিসেন্ট ভার্সনটা পাইছে আর কি এটা ডিফল্ট এর যে করে ডিফল্টটা এখান থেকে জাস্ট এই লাইনটুকু লেখার কারণে আপনার পেয়ে যাবে ফাংশন ডট পেজ পেয়েছে ডাব্লু ফিনকি স্ক্রিপ্ট যে করে লেখার কারণে পেজ আছে এখন দেখি যে আমাদের পেজটা কাজ করছে কিনা এখন যদি আমরা এখানে রিলোড দিই যদি আমাদের ওখান থেকে কাজ করবে তাহলে আমাদের ডিজাইনগুলো ঠিক থাকবে কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু ঠিক নেই ঠিক আছে কারণ কাজ করছে আমাদের লিঙ্ক কিন্তু পেয়েছে কিন্তু যে করে লিঙ্ক কিন্তু পেয়েছে কিন্তু এটা কাজ করছে না এ হলো সমস্যা যেমন ধরেন আমরা যদি এখানে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে যে করিটা আসবে ঠিক আছে এখানে মজিলা ফায়ার ফস বলে এরকম দেখাচ্ছে কিন্তু এখানে টোটাল যে করি যে কোডগুলো সব আছে আপনি যদি ইসে দেখেন ক্রোমে তাহলে আপনি টোটাল পেজটাই চলে আসবে তার মানে এখানে বোঝা গেল যে কোডটা আসতেছে কিন্তু এখানে কাজ করছে না আসলে আচ্ছা তাহলে এখানে এখন কাজটা করানো লাগবে

এখানে ওয়ার্ড প্রেসে আপনার এই জায়গাটায় ডলার সাইনের পরিবর্তে জে কোয়েরি লিখে দিতে হবে কি লিখে দিতে হবে জে কোয়েরি মানে এই এখানে জাভাইস ফাইলটা কাজ করছে না তার কারণ এখানে ম্যানুয়াল যখন লিঙ্ক ছিল তখন এটা কাজ করছিল কিন্তু যখন আমরা ওয়ার্ড প্রেসের ডিফোন ডিফেন্ডেন্সি থেকে ওয়ার্ড প্রেসের ডিফল্ট যে কোয়ারি থেকে যখন নিচ্ছি তখন এটা কাজ করছে না এখানে যে ডলার সাইন দেওয়া আছে ডলার সাইন দিলে এটা কাজ করবে না এখানে কি দিতে হবে আপনাকে জে কোয়েরি লিখতে হবে কি লিখতে হবে জে কোয়েরি তাহলে এখানে আমরা আগে এই ফাইলটা খুঁজে বের করবো এখানে যে ফাইলটা আছে জাস্ট এই ফাইলটা আমাদের কোথায় আছে এখান দেখলে আমরা বুঝতে পারবো এটা আছে আমাদের অ্যাসেস্ট অ্যাসেস্ট জে এস এর স্ক্রিপ্টের ভিতরে তাহলে আমরা এখানে যাই জাস্ট এখানে অ্যাসেস্ট অ্যাসেস্টের ভিতর জেএস জে এর ভিতরে কি স্ক্রিপ্ট ডট জেএস এই ফাইলটা আপনি অন করেন করার পরে এখানে দেখেন যে এখানে জাস্ট তিন জায়গায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে এই যে এখানে যে ডলার সাইন আছে এর বলতে আপনি লিখবেন যে কোয়েরি কিউ ইউ ই আর ওয়াই যে কোয়েরি আর একটা ব্যবহার করতে হবে আপনাকে জাস্ট ফর একেবারেই মানে করা ভালো একেবারে এগুলো কমেন্ট করা যেগুলো হচ্ছে একেবারে সব করে দেয় জাস্ট ফর আমরা এই রয়েছে তাই না ডলার সাইনটা ধরে সার্চ করে সব যে কোয়েরি করে দেয় যেটা সার্চ করি

কোনো সমস্যা কাজ করার কথা যে কই সব চেঞ্জ করে দেয় আমি সেভ করি করে এখানে যদি আমরা রিলোড দেই ও করছে তো না এখন ঠিক আছে তাহলে এখানে এই পুরানো দূরে একটা ফাইল এরকম সমস্যা হতে পারে জাস্ট ফর আগের ভার্সন এটা ডলার সাইন এখানে কাজ করতে কিন্তু বর্তমানে এটা ডলার সাইন জে কোয়েরি বা লিখে দিতে হবে আপনাকে ঠিক আছে তো এখানে যে কোয়েরি লেখাটাও আপনাকে বড় হাতে লিখে দিতে হবে মানে এখানে ক্যাপিটাল লেটার দেখালাম এই যে জে কোয়েরি কিউটা ছোট হাতের হওয়ার কথা কিন্তু এখানে দেখেন যে ছোট হাতের দিলে কাজ করছে না তাহলে আমাদের কি করতে হবে জে কোয়েরি এটা বড় হাতের দিতে হবে তাহলে এটা কাজ করবে তাহলে এই লিঙ্কগুলো আমরা কীভাবে কীভাবে করলাম এখানে তাহলে বোঝেন যে আমরা এখানে এখানে আবার অবশ্য ছোট হাতের যে যে কোয়েরি ডিপেন্ডেন্সিটা পাওয়ানোর জন্য মানে এই ফাইলগুলো নিচের এইগুলো ধরেন প্লাগ ইন তো আমরা যখন প্লাগ ইন করছি যে জাবা স্ক্রিপ্ট দিয়ে ইনগুলো করাছি আমরা তো এখান থেকে আমাদের যে কোয়েরি ফাইলের পরে যে করে মেন প্লাগ পরে আমাদের এগুলো লিখতে হবে তো এখন এই ফাইলগুলোর এই প্লাগ পরে কিন্তু এগুলো ডিপেন্ডেন্সিগুলো মানে এই পরের ফাইলগুলো এর সাথে ডিফেন্ড করে কাজ করবে অর্থাৎ এই ফাইলটা আগে থাকবে এখন এখানে আপনাকে লিঙ্ক করালো কাজ করবে কিন্তু এটা তো লিঙ্ক করালে সেটা তো অ্যাডজাস্ট না আপনাকে যেহেতু এটা অট ভিতর রয়েছে সুতরাং আপনাকে জাস্ট এই লাইনটুকু লিখলে এটা অটোমেটিক্যালি চলে আসবে কেননা এটা অট ভিতরে ডিফল্টস রয়েছে এরকম অট ভিতরে কাজ করবে এখন আমাদের ফাংশন ডট পিএসপি থেকে এগুলো কাজ করবে অর্থাৎ আপনি যখন কোনো থিম ডেভেলপ করতে যাবেন আপনার কিন্তু লিঙ্কগুলো ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু প্রথম দেখার জন্য আমি এর আগে একটা সিস্টেম ব্যবহার করছিলাম দেখার জন্য আপনাকে সিস্টেম ব্যবহার করা হয়েছে যে আর আমি একটা সিট শিট দেবো এটা আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা থাকবে আমি সিট শিটটা ড্রাইভে আপলোড করে দিয়েছে এখানে আমি একটু বলে দিই তারপরে সিট বিষয় ডলার সাইন আছে ডলার সাইনের পরিবর্তে আপনাকে সব কী করতে হবে যে কোয়েরি লিখতে হবে কিউটা বড় হাতে দিতে হবে ছোট হাতে দিলে দেখলেন কাজ করলো না ঠিক আছে তো এটা করার পরে আমরা এখন যে পিএসপি

এই ফাংশনগুলো আস্তে আস্তে ব্যবহার করা হবে পিএসপি পেজ অফ পোস্ট পেজ অ্যান্ড পোস্টে কিছু ফাংশন ব্যবহার করা হয় যেমন পিএসপি দ্য টাইটেল ব্যবহার করলে এই ফাংশন ব্যবহার করলে কি আসে ডিসপ্লে দ্য টাইটেল অফ দ্য পেজ অর পোস্ট ঠিক আছে আমরা যখন পেজটাও এখন আমরা করিনি যখন আমরা পেজ করবো পেজের ভিতরে এই ফাংশনটা থাকে ডিসপ্লে দ্য টাইটেল মানে পেজের যে টাইটেলটা সেই টাইটেলটাই এই ফাংশনের কারণে বাড়ি আসে পিএসপি দ্য কন্টেন্ট ব্যবহার করলে কি আসে দ্য কন্টেন্ট অফ দ্য পোস্ট অফ এই যে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কন্টেন্ট নিয়ে আসি এরপর আরও কিছু ফাংশন আছে যেমন টাইম আমরা ব্যবহার করেছি ক্যাটাগরি এখনও ব্যবহার করিনি ক্যাটাগরির জন্য কী করতে হবে পিএসপি দা ক্যাটাগরি পার্মা লিঙ্ক এগুলো আস্তে আস্তে আমাদের ব্যবহার করব আমরা পিএসপি দ্য আইডি আইডি ব্যবহার করার জন্য এগুলো কম বেশি অথর অলরেডি আমরা ব্যবহার করছি ঠিক আছে তো এখানে কম বেশি যা ব্যবহার করেছে আপনাদের চোখ বোলাই নেওয়ার জন্য আমরা একটু কম করবেন বিশেষ করে পরীক্ষা আমি যেগুলো করছি এগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন পড়বে তা আপনারা এগুলো একটু কম বেশি মুখস্ত মতো করবেন ঠিক আছে মানে এখানে তো সিস্টেম বুঝলে বেশি মুখস্ত করা লাগে না কিন্তু তারপরেও তো একটু মুখস্থ না করলে আপনি এগুলো ব্যবহার করতে না বা আপনি এগুলো নোট করবেন এরপর এরপরে হয়তো আরেকটা সিট সিট দেওয়া হবে এটা কমপ্লিট করার পরে জাস্ট পরে কয়েকটা আপনাকে করতে হবে তো ওকে ফাংশনগুলো বুঝতে পারছেন কি না কোথায় কোনটা ব্যবহার হচ্ছে মানে আমি যেগুলো করাইছি আর কি এগুলো আপনার জন্য সমস্যা না থাকে যেগুলো না করাইছে সেগুলো আস্তে আস্তে করা হবে আর কি